চোখ রাখবো যে খবরে বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবে আগুন, ল্যাব থেকে বের করে আনা হয়েছে কর্মীদের, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। কথা বলবো এনে মৈক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈক, আগুন কতটা ছড়িয়েছে, ঠিক কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে, এমনটাই দমকলের তরফ থেকে জানা যাচ্ছে। দমকলের দুটো ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। ফরেন্সিক ল্যাবের যারা কর্মী তার আশঙ্কায় ধোঁয়া দেখতে পাওয়া যায়, এবং তারপরে উল্টোডাঙ্গা থানা এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে যারা কর্মী ছিলেন তাদেরকে বাইরে বের করে আনার যে প্রক্রিয়া সেটা হয়ে গিয়েছে, এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন যে সিক অফ ফায়ার, অর্থাৎ আগুনের যেটা উৎস সেটা খুঁজে বার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য, আর কিছু সময়ের মধ্যেই সেটা হয়ে যাবে এমনটাই দমকলের তরফ থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ ময়ূখ।